রক্ত জীবনের সাথে আঙ্গিকভাবে জড়ানো। এই রক্ত দিয়ে একজন মানুষই অপর এক মুমূর্ষু মানুষকে বাঁচাতে পারে। মানুষের সেবার মানসিকতা এখন শুধু পুরুষদের মধ্যেই সীমাবদ্ধ নয়, রাজ্যের মহিলারাও রক্তদানে এখন অনেক বেশি অগ্রণী। রবিবার লায়ন্স ক্লাব অফ আগরতলা ফেমিনার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরে এমনই মানসিকতার ছবি উঠে এলো। আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত রক্তদান শিবিরটি সম্পূর্ণরূপেই ছিল মহিলাদের অগ্রণী ভূমিকায়। রক্তদান শিবিরে প্রধান অতিথি সাংসদ প্রতিমা ভৌমিক মহিলাদের এই অগ্রণী ভূমিকার প্রশংসা করেন। এছাড়া সাংসদ প্রতিমা ভৌমিক রাজ্য সরকারের মহিলাদের আত্মনির্ভর অর্থাৎ স্বনির্ভর পরিকল্পনাগুলোও তুলে ধরেন তার বক্তব্যে এবং এই সমস্ত সুযোগগুলোকে কাজে লাগানোর আহ্বান জানান। বক্তব্য রাখতে গিয়ে সাংসদ প্রতিমা ভৌমিক সেবা বিষয়টি ভারতীয় সংস্কৃতির বহিঃপ্রকাশ বলেও অভিমত ব্যক্ত করেন। অনেক পুরনো সংগঠন এবং আপনারা যারা লায়ন্স ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছেন, আমার বোনেরা যারা আজকে রয়েছে, তাদের প্রত্যেকের চেহারা দেখে বোঝা যায় যে তারা কিছু দেওয়ার জন্য এসেছে সমাজকে, এবং আমাদের দায়িত্ব তাদের কাছ থেকে জিনিসটা নিয়ে মানুষকে দেওয়ার। আমাদের লায়ন্স ক্লাবের ফেমিনার যিনি সভানেত্রী মহোদয়া, যে প্রারম্ভিক বক্তব্য উনি রেখেছেন, তো আমার মনে হয়েছে আমরা যারা পলিটিক্যাল লিডার বা আমরা যারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছি, আমরা যখন কথা বলি এর থেকে ভালো কথা উনি বলেছেন আমার কাছে এমন মনে হয়েছে। খুব সুন্দরভাবে কাজটা কীভাবে করছেন এবং আগামী দিনের যে পরিকল্পনা প্লাজমা সেটাকে দেওয়ার মতো মহিলা সংগঠন চিন্তা করে সে এটা কত বেশি আমাদের কাছে পাওনা সেটা আপনারা খুব ইজিতে পেয়ে গেলে যেটা হয় আর কি সেটা হবে। এত প্লাজমা দেওয়ার জন্য বড় বড় মানুষ আবেদন করছে, সেই জায়গায় আমাদের লায়ন্স ক্লাবের ফেমিনার সভানেত্রী মহোদয়া বলছেন আমরা প্লাজমা দেব, নিজের থেকে উদ্যোগ নিয়ে বলছেন প্লাজমা খুঁজে খুঁজে অন্য হচ্ছে বড় বড় মানুষরা, সেই জায়গায় আমার বোনেরা বলছেন প্লাজমা দেবেন। এর থেকে বড় পাওনা আমাদের যে মানসিকতা সেটা কম হবে বেশি হবে সেটা হচ্ছে পরের বিষয়, কিন্তু আমাদের যে দেওয়ার মানসিকতা যেটা আমি বললাম এদিকে যারা বোনেরা রয়েছেন প্রত্যেকের কিছু দেওয়ার জন্য আপনারা এসছেন, আপনাদের দেওয়ার মানসিকতাকে আমি কৃতজ্ঞতা জানাই, আমি নন্দমস্তকে প্রণাম জানাই আমার মায়েদের আমার বোনদের দেওয়ার মানসিকতাকে। স্বেচ্ছায় একজন মুমূর্ষু মানুষকে বাঁচাতে নিজের রক্ত দেওয়ার বিষয়টি দান হিসেবে নয় সেবা হিসেবেই উদ্ভাসিত হোক রাজ্যের প্রতিটি জনগণের হৃদয়ে। এর মাঝ দিয়েই ছড়িয়ে পড়বে মানুষ মানুষের জন্য বার্তাটি। লায়ন্স ক্লাব অফ আগরতলা ফেমিনা আয়োজিত রক্তদান শিবিরে লায়ন পিডিজি এস কে ধর ও ক্লাবের সভানেত্রী সুদেষ্ণা ভট্টাচার্য সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।